আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং ভালো আছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে আপনাদের কোথায় কতটুকু জমি আছে তা অনলাইন থেকে চেক করে বের করবেন অনেকে জমির দাগ নাম্বার ভুলে যান খতিয়ান নং ভুলে যান তো এগুলোর প্রয়োজন নেই শুধু নাম দিয়ে কিভাবে জমি খুঁজে বের করা যায় তা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো চলুন মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন এমন আরও অনেক ভিডিও পেতে তো আমি এই মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে চেক করার জন্য আমাদের যা করতে হবে আমরা গুগলের একটা ব্রাউজারে চলে যাব গুগল ক্রোমে যাচ্ছি গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে যাবেন গিয়ে সার্চ অপশনে আপনারা লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ লিখলে নিচে এমন অপশন আসবে এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে ভূমি মন্ত্রণালয়ের এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেন ক্লিক করে দিলাম দিয়ে এমন একটা পেজ আমাদের সামনে চলে আসলো ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এমন একটা পেজ আসলো এখান থেকে আমরা আমাদের ফোনটাকে ডেস্কটপ মোড করে নিব তো ডেস্কটপ করার জন্যে ফোনের থ্রি থ্রিটার অপশান আছে সেখানে ক্লিক করলাম তারপরে দেন এই যে মাঝে ডেস্কটপ সাইড আছে এটা অন করে দিলাম অন করলে আমাদের ফোনটা ডেস্কটপ হয়ে গেল আর কি তো এখান থেকে আমি আপনাদেরকে এবার দেখাবো এটা একটু জুম করে নিয়ে দেখাই আপনাদেরকে দেখাবো ফোনে কোথায় যাবেন তো এখান থেকে আমরা আর এস খতিয়ান অপশান আছে সেই অপশনটাই ক্লিক করবো এই যে আর এস খতিয়ান এটাতে ক্লিক করলাম দেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো আমরা এটাকে একটু ঠেলে উপরের দিকে দিব দিয়ে নিচে এই যে অপশান আসছে খতিয়ান আমরা খতিয়ানে ক্লিক করবো খতিয়ানে ক্লিক করে দিলে দেন তারপরে এই পেজটাকে আমরা একটু উপরে ওঠাবো উপরে ওঠালে এই যেখান থেকে খতিয়ান অনলাইন আবেদন মানে আমাদের এই নিচে যে অপশানগুলো আছে সে মানে গ্যাপগুলো আমাদেরকে একটু পূরণ করা লাগবে তো আমাদের প্রথমে বিভাগ নির্বাচন করা লাগবে আমি রাজশাহী বিভাগ থেকে চেক করতেছি রাজশাহী বিভাগ তারপরে আপনারা স সব বিভাগ দিয়ে আপনাদের চেক করবেন আমি শুধু দেখাই দিচ্ছি এই প্রক্রিয়া ফলো করবেন দেন জেলা জেলা আমার জেলা হচ্ছে রাজশাহী রাজশাহী দিয়ে দিলাম এখান থেকে খতিয়ান টাইপ নির্বাচন করুন আমরা যেহেতু অনেকগুলো অপশন আছে এখান থেকে আর এস খতিয়ান নাম্বার আমরা বের করবো তো আর এস খতিয়ান নাম্বার ক্লিক করে দিলাম দেন এখান থেকে নিচে আছে উপজেলা উপজেলা শশ উপজেলা দিয়ে দিবেন আমার উপজেলা পুঠিয়া আমি একটু খুঁজে নিব এই যে পুঠিয়া দেন এখান থেকে মোজা আপনার উপরের অপশনগুলো সঠিক মতো পূরণ করলে আপনাদের মোজা সহ সব মোজা চলে আসবে এখানে আমি উজালপুর মোজাটা একটু খুঁজে নিব আমরা আরও নিচে চলে যাব এই যে চৌষট্টি নাম্বারে দেখতে পাচ্ছেন উজালপুর মোজা উজালপুর মোজায় ক্লিক করে দিলাম দেন আমাদের যেহেতু কাছে কোনো দলিল নেই আমাদের জানা নেই দাগ নং জানা নেই আমরা কি করবো মালিকানা নাম দিয়ে শুধু যে নাম দিয়ে আপনি জমিটি খুঁজতে যাচ্ছেন ওনার নামের উপর এখানে নামে ক্লিক করলাম মালিকানার নাম দেন ওখানে আমরা নামের অপশনে নাম লিখে দিব। আমি এখানে একজনের নাম লিখতেছি ফরিদ ফরিদ লিখলাম লিখার পরে এই যে নিচে ক্যাপচার কোড লিখুন ক্যাপচার কোডটা যা যা আসে তা তা লিখে পূরণ করা লাগবে এখানে ভুল হলে লাল অপশন আসবে আপনারা ক্লিক করতে পারতেন না তো ক্যাপচার অপশনটা আমি পূরণ করে দিচ্ছি ছাব্বিশ সাতাশ ছিয়াষট্টি সাতাশ সরি ছিয়াষট্টি সাতাশ লিখে এই যে অনুসন্ধান মানে এখানে চেঞ্জ হয় সংখ্যা পরিবর্তন হয় আপনারা চেক করার সময় যে সংখ্যা আসবে সংখ্যা এখানে বসায় অনুসন্ধানে ক্লিক করে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন রসুল সর্দার ফরিদ সর্দারের নামে অনেকগুলো জমি আছে এখানে সেই জমির দাগ নাম্বার খতিয়ান নং সহ সব কিছু চলে আসছে তো আমরা একটা খতিয়ান দিয়ে চেক করে দেখাবো প্রথমে আসছে দুইশো নব্বই খতিয়ান তো এটা চেক করে এই দুইশো নব্বই খতিয়ানে ক কয় দাগের জমি আছে তা আমরা বের করবো এই যে খতিয়ান এর জায়গায় খতিয়ান এ এই যে উপরে এসে খতিয়ান এ ক্লিক করে দিব দিয়ে দেন এখান থেকে দুইশো নব্বই ক্লিক করে দিলাম খতিয়ান নামটা ক্লিক করার পরে আবার আমরা দেন এই ক্যাপচার কোডটা পূরণ করব ক্যাপচার কোড ছিয়াত্তর শূন্য এক এই যে ক্যাপচার কোড পরিবর্তন হয়ে গেছে বারবার পরিবর্তন হবে এমন দিয়ে আমরা অনুসন্ধানে ক্লিক করে দেব এই যে দেখতে পাচ্ছেন রসুল সর্দার ফরিদ সর্দার তার পিতা মাতার নাম সহ নিচে আছে এখানে দাগ নাম্বার চলে আসছে দুইশো নব্বই খতিয়ানে এই যে দুইশো ষোলো পাঁচশো দুই এমন অনেক কয়টা দাগের জমি আছে এখানে তো আপনারা চাইলে দাগ নাম্বারগুলো কালেক্ট করে নেবেন এবং খতিয়ার নংটা ওখান থেকে নিয়ে নেবেন তাহলে কি হবে পরবর্তীতে আপনারা দাগ এর জায়গায় শুধু দাগ নং বসায় আপনারা সার্চ করতে পারবেন ইজিলি খতিয়ার এর জায়গায় খতিয়ার নং বসাবেন বসায় ক্যাপচার কোড পূরণ করে এভাবে প্রত্যেকটা অপশন পূরণ করে আপনারা অনুসন্ধান করবেন দেখবেন জমিগুলো পেয়ে যাচ্ছেন অনেক সময় মালিকানার নাম দিয়ে পাওয়া যায় না এই কারণে এই অপশনটা দাগ নং খতিয়ান নংও দিয়েও আপনারা চাইলে এখান থেকে বের করতে পারবেন ইজিলি তো এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে নাম লিখে সার্চ দিলেও পাওয়া যায় না অনেকে খতিয়ার নং দাগ নং লিখেও সার্চ দিলে পাওয়া যায় না অনেকে অভিযোগ করেন তো এটার কারণ হচ্ছে মানে ভূমি মন্ত্রণালয় যে ওয়েবসাইটটা আছে ওনাদের এই ওয়েবসাইটটা সবার জন্য উন্মুক্ত কিন্তু এই ওয়েবসাইটে সব জমির আপডেট এখনও ওনারা ক্লিয়ার করতে পারে নাই এগুলোর জন্য একটু সময় লাগবে হয়তো বা আরও কিছু বেশ সময় লাগবে তারপরে একটা সময় সবার জমি সবার জমি অনলাইন থেকে খুঁজে বের করা যাবে এখন পর্যন্ত যাদের যাদের আপডেট হয়ে গেছে সবারই পাওয়া যায় দেখা যায় যে অধিকাংশ ব্যক্তিরই হয়ে গেছে আর কি এমন পাওয়া যায় তো ইনশাল্লাহ বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনারা চাইলে এভাবে আপনাদের এই যে গ্যাপগুলো দেখালাম এই অপশনগুলো পূরণ করে দেন এভাবে দাগ নাম্বার খতিয়ার নং বের করে নিতে পারেন এবং কত দাগে কতটুকু জমি আছে তো আশা করি সকলে সঠিক মতো বুঝতে পারছেন যদি আরও কিছু বোঝার বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সকলে কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ইনশাল্লাহ জানানো বোঝাই দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ